স্যাড ইমেজ লাগতো না স্যার। ইমেজগুলো দেওয়া হয়নি এখনো, পরে দিচ্ছি। এটা একটা সিলিন্ডার তাই না, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করো। রোটেট করার পরে কিছুটা ডিভিশন বাড়াইতে হবে, বাড়ানোর পরে ফেস মোডে যে এই ফেসগুলো টোটালি ডিলিট, এই ফেসগুলোও ডিলিট করতে হবে, তাহলে একটা ডেপ পাচ্ছি আমরা। এই ডেপটাকে স্কেলিং করে ওই রকম কোনোটা কোনোভাবে ওই রকম একটা শেপ নিয়ে আসতে হবে, নিচের যে শেপটা ইমেজের এই নিচের যে অংশটা এরকম একটা শেপ নিয়ে আসতে হবে। সেজন্য আমরা ফেসগুলোকে এখান থেকেও ডিলিট, এইগুলা ডিলিট করতে পারি, এতটুকু সমান আছে কিনা গ্রিডের সাথে নিয়ে দেখি, সমানই আছে। তারপর পার্সপেক্টিভ ভিউ যে এটাকে স্কেলিং করে ছোট করি, এখান থেকে এসটা সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে এটা আর এটা, এই দুইটা এস, এই সব এস গুলাই সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে এসটা আর এসটা ডিসিলেক্ট করা হলো। তারপর এক্সট্রুড টুল, এক্সট্রুড টুলস দিয়ে মুভ টুলস ক্লিক করি, ক্লিক করতে হবে অথবা এই মিডিলে সেন্টার পয়েন্টে ক্লিক করলে এটা এক্সিস বরাবর চলে আসবে। এখন দেখা যাক এটা থিকনেস, হাইটটা মোটামুটি ঠিক আছে। এরপর স্কেল টুল অ্যাক্টিভেট করি, স্কেল টুল অ্যাক্টিভেট করার পরে ওভারঅল স্কেলিং করে দিতে হবে সমানভাবে। কিবোর্ড থেকে 5 প্রেস করে শেডিং মোডটা দেখি, তারপর হালকা একটু স্কেলিং করি একটু সমান। এরপর দেখো এখান থেকে, এখান থেকে আরেকটা এইভাবে স্টেপ বাই স্টেপ চলেই গেছে একাধিক। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে একাধিক ডুপ্লিকেট করতে পারি, কন্ট্রোল ডি করে একাধিক আমরা তৈরি করব। দুটো অলরেডি হয়ে গেছে, এই দুইটাকে একসাথে সিলেক্ট করার পরে কম্বাইন, এই যে এটা মেশ থেকে কম্বাইন, কম্বাইন আর সেপারেট হলো দুইটা অবজেক্ট পাশাপাশি রেখে, মেশ থেকে সেপারেট করলে দুইটা আলাদা অবজেক্ট হবে যেটা ছিল ক্রিয়েট করছি, আর আমরা যদি আবার মেশ থেকে কম্বাইন করি তাহলে দুইটা একসাথে হয়ে গেল। এর মধ্যেও কিছু সেটিং আছে, যেমন এটা টোটালি একটা অবজেক্ট করতে চাচ্ছি, যেহেতু এটা দুইটা আলাদা আলাদা অবজেক্ট, এখানে কিন্তু দুইটা ভার্টেক্স আছে, সেটা কিন্তু পার্সোনাল পার্সোনাল, যেমন এই একটা এটা এটার ভার্টেক্স, এটা এটার ভার্টেক্স আছে না, আমরা যে ভার্টেক্সগুলো ভিতরে আছে সবগুলো সিলেক্ট করলাম, করে মার্জ করে দিলাম মেশ, এডিট মেশ থেকে মার্জ, ফলে কি হলো সব ভার্টেক্সগুলো জয়েন হয়ে গেছে একসাথে, জয়েন করলাম কারণ এটা একটাই অবজেক্ট, কম্বাইন করছি। যদি আমরা কম্বাইন না করে দুইটা সিলেক্ট, দুইটার ভার্টেক্স সিলেক্ট করে মার্জ করতাম তাহলে কিন্তু মার্জ হইতো না, আগে কম্বাইন করতে হবে তারপর মার্জ করতে হবে। পলিগন থেকে আর কাজ করতে করতে, এটুকু কাজ করার করতে করতে অটোমেটিক এতগুলা ইনপুটে হিস্ট্রি জমা হয়েছে, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণ মানে হিস্ট্রি কাজ একটু করতে হবে আর বাকিটা ডিলিট করতে হবে হিস্ট্রিটি। হিস্ট্রি টুলসটা নিয়ে আসছি, কন্ট্রোল প্লাস শিফট এডিট ডিলিট বাই টাইপ হিস্ট্রি, অলরেডি কিন্তু হিস্ট্রি টুলসটা এখানে চলে আসছে সেলফে, সেলফে হিস্ট্রি বাটনে ক্লিক করলেই এই হিস্ট্রিগুলো ডিলিট হয়ে গেছে, তখন পিসি অনেকটা ফাস্ট কাজ করবে। এটা বেস, এখন বেসের এটা আমরা জয়েন্ট দিয়ে দেই, এখান থেকে এই এসটা
আর এইচটা, এটা এটা সেম আগের মতোই, কন্ট্রোল প্রেস করে এটা ডিসিলেক্ট, এটাও ডিসিলেক্ট, বাকি থাকে এই দুইটা। এই দুইটা এখন জয়েন দেব কিভাবে, মেশ থেকে ব্রিজ একটা অপশন আছে, এডিট মেশ থেকে ব্রিজ। এখন ব্রিজে টুল বক্সে আছি, টুল বক্সে ক্লিক করার পরে এখানে ডিভিশন দেওয়া আছে 5টা, মানে ব্রিজ করলেই ভিতরে 5টা ডিভিশন এক্সট্রা যোগ হচ্ছে, তা আমরা কোনো ডিভিশন দেব না, জিরো থাকবে, জাস্ট জয়েন করে দিব। উপরে জয়েন হয়ে গেছে, এটা কিন্তু বেস। এখন বেস থেকে এক সাইডে রেল লাইনের জন্য যে অংশটুকু বাহির হয়ে গেছে, আনুমানিক আমরা যেমন যেভাবে ড্রয়িং করি এখান থেকে যত দূরে আছে তার থেকে তত দূরে মনে হয় এই সাইডে বাহির হয়ে গেছে রেল লাইনটা, আমরা আনুমানিক মাপ যতটুক নাই, মাপ টাপ নাই, যার কারণে ততটুকু বাহির করে নিয়ে আসি। তো বাহির করতে গেলে আমাদেরকে দরকার আগে ইনসার্ট এজ লুপ ড্রয়িং, যেখান থেকে এক্সট্রুড করে বাহির করে নিয়ে আসবো। সেজন্য ইনসার্ট এজ লুপ টুলে যেয়ে এখানে একটা ড্রয়িং করি, এই ড্রয়িংটা কিন্তু বাঁকা হয়ে গেছে এখানে একটা, তো এই দুইটা এজকে একসাথে করতে হবে, করে স্কেলিং করতে হবে, স্কেলিং করলেই দুইটাই আবার সোজা হয়ে গেছে, সুন্দরভাবে সোজা হয়ে গেল। এটাকে মুভ টুল সিলেক্ট করে আস্তে করে উপরে নিয়ে আসি, একদিকে রেল লাইন আরেকদিকে কিছু আছে কি নাই তো, কিন্তু তবুও আমরা দিয়ে দেই, রেল লাইনটা দেব না, আরেকদিকে বা ফুটপাত থাকবে। এই ফেসটাকে সিলেক্ট করব, আরেকটা কাজ করব আমরা, এখান থেকে অনেক কাজই আছে রিভার্স, এখান থেকে যেটা করব সেটা এদিকে রিভার্স হবে। আচ্ছা ওটা পরে, অপশনটা পরে দেখাই দেবো, একটু টাফ আছে। ডাবল ক্লিক করে এটাকে আর শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট, শিওর হয়ে নাও, কমপ্লিট দুই সাইড হয়েছে। তারপর পলিগন থেকে একটু উপরে উঠে এক্সট্রুড মেশ, এডিট মেশ থেকে এক্সট্রুড এক্সট্রুড করে দেই, এরপর যেটা আছে থিকনেস ঠিকই আছে, একটু থিকনেস চলবে। এরপর আমরা পিলারটা, পিলার তৈরি করি একটা, পিলারটা পিলারটা তৈরি করবো অবশ্যই একটা স্পেয়ার নিয়ে, সেলফ এখানে একটা সিলিন্ডার নিয়ে নেই, সিলিন্ডারটাকে স্কেলিং করে মিডিলে স্কেলিং করে নিয়ে আসি, সাইড ভিউ আসার পরে প্লেস করি এখানে, ড্রয়িং অনুযায়ী আরেকটু স্কেলিং হবে। তারপর এটাকে ভার্টেক্স সিলেক্ট করে যতদূর উঠাবে ওঠানো যায় উঠাইতে হবে, ড্রয়িংটা একটু দেখে নিই। এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু রাউন্ড, তার উপরে চারকোনা হয়ে উঠছে, তো আমরা রাউন্ড
যেটুকু এটুকু নিচের ড্রয়িংটাকে ঠিক করি, তো অবশ্যই মিডিলেরটা ধরে স্কেলিং করছি, তারপর এটাকে স্কেলিং করে ড্রয়িংটা সাইড ভিউ দিয়ে ঠিক করি। এরপর সার্কল একটা বক্স, নির্দিষ্ট পরিমাণে স্কেলিং করতে হবে। ফ্রন্ট ভিউ আসার পরে ওইটার সাথে মিলছে কিনা খেয়াল রাখতে হবে। তারপর যেটা আছে এখান থেকে কিছু দূর ওঠার পরে এখান থেকে একটু ওয়াইড হয়ে গেছে, রেলিং আছে ওটা সোজাসুজি, রেলিং তো আছেই নিচ থেকে, তা থেকে একটু হালকা বাহির হয়ে আসছে, যেমন সেটা অন্য ড্রয়িং আছে। এটা এটাকে আর একটু থিকনেস কমাই দিতে হবে, ইনসার্ট এজ এডিট মেশ থেকে ইনসার্ট এজ লুপ টুল, এখান থেকে একটা এজ নিয়ে এই ফেস এই ফেস দুটাকে এক্সক্লুড করি, এডিট মেশ থেকে এক্সক্লুড। পরে এজটা আর এজটা দুটাকে একটু উপরে উপরে উঠাই দিই। পরে আমরা রেলিংটা দেবো এখান থেকে, প্রথমে চলে রেলিংটা ড্রয়িংটা বাইর করি। একটা কিউব নিয়ে এটাকে স্কেলিং করে সাইড ভিউ আসার পরে আছে, দুদিকে সমানই আছে। এরপর একটা সিলিন্ডার, সিলিন্ডারটাকে স্কেলিং করে, এবং যেহেতু অনেকগুলা রেলিং এর অনেকগুলা এ থাকবে, ছোট ছোট পিলার থাকবে, সেজন্য এটা ডিভিশনটা কমায় নেই, যাতে পিসি কম সাব ডিভিশন ইনপুট থেকে পরে সিলিন্ডার সাব ডিভিশনটা কমায় নিলাম। তারপর আবার স্কেলিং করে ওইখানে সেট করব। আর ওইখানে নিয়ে যাওয়ার জন্য আমি যদি অবজেক্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ভি প্রেস করি, তাহলে অবজেক্টের এই কর্নারে এর স্ন্যাপ স্ন্যাপ টু ভার্টেক্স আইকনটা চালু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটার এই যে স্ন্যাপের আইকন দেওয়া আছে। স্ন্যাপের আইকনটা ক্লিক করার পরে আমি যদি ভার্টেক্সে মিডিল বাটন ক্লিক করি, তাহলে ও অটোমেটিক ওখানে চলে যাবে, তারপর এটা রিঅ্যাক্টিভ। এখন এখান থেকে এটা স্কেলিং করে প্রপোর্শন অনুযায়ী একটু চিকন করে দিই, এই যে জায়গাটা এই যে অবজেক্টটা, অবজেক্টের মধ্যে আমি যে ট্রান্সলেট করছি
সেটা এখানে জমা হয়েছে, এটা আমাকে রিমুভ করতে হবে, কারণ এরপর থেকে আমি এইদিকে মানে বেশি ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেটটা কন্ট্রোল ডি প্রেস করলে 100% অ্যাকুরেটে যাবে না, সেই জন্য আমাকে এটা মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফর্ম করলাম, করলে টোটালটাই 0 0 হয়ে গেল। তারপর কত অ্যাঙ্গেল থেকে নেব, যেমন কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে এটাকে দেখি এরকম অ্যাঙ্গেল থেকে নেব, এরকম অ্যাঙ্গেল থেকে নিয়ে এতটুকু নিয়ে 0.0022 আসে, ডিলিট করি। এখন এডিট থেকে মেনু হলো, যে ম্যানুয়ালি এডিট থেকে ডুপ্লিকেট স্পেশাল একটা অপশন আছে, তা আমরা যেটা যেদিকে ডুপ্লিকেট করবো এটা হলো জেড এক্সিস, লেখা আছে জেড এক্সিস নীল। তো এডিট থেকে রিসেট করি, আমরা কপি হবে এই জেড এক্সিসে, ট্রান্সলেট ট্রান্সলেট এক্স ওয়াই জেড, এটা জেড এক্সিস যাবে 0.022, 0.022, ওকে। কয়টা হবে আনুমানিক, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টাই দিলাম, বেশি হইলে ডিলিট করে দেবো, এখানে 9টা দিয়ে দিই ডুপ্লিকেট স্পেশাল, এটা ডিলিট করে দিই। এখন এখান থেকে সবগুলাকে সিলেক্ট করে সমানভাবে দিয়ে দিই, তারপর এটাকেও আবার 0.2 করে, এটা যাবে কোন এক্সিস, এক্স এক্সিসে। এডিট থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেট স্পেশাল, এদিকে যদি 9টা হয় তাহলে 18টা 18টা, আর ট্রান্সলেট ছিল এটা জেড এক্সিস, এখন হবে এক্স এক্সিস, এক্স এটা 0.022, অ্যাপ্লাই করি। আরো দরকার 21টা দিয়ে দিই, আনডু 30টা, 30টা থেকে বাকি যে কয়টা হয়েছে ডিলিট ডিলিট করে দিই। এটা এখন আবার যাবে জেড এক্সিস, কিন্তু জেড জেড এক্সিস যাবে 9টা এখান থেকে, কিন্তু মাইনাস জেড এক্সিস 0, এটা ওকে মাইনাস 0.22, অ্যাপ্লাই, চলে আসলো, এটা ডিলিট। এখান থেকে এটা যাবে এক্সিস, এক্স এক্সিসে দেবো 30টা, এদিকে থাকবে 0, এদিকে থাকবে মাইনাস 0.022, অ্যাপ্লাই, এটা দরকার নাই, এগুলো দরকার নাই, ডিলিট করি। এরপরে এখানে এখানে এক্সট্রা একটা আছে, যেটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করব, এটাকেও ফ্রিজ ট্রান্সফর্ম করি, হিস্ট্রিগুলো ডিলিট হোক, এডিট থেকে ডিলিট সরি মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফর্ম, এরপরে রোটেট করব, এটা কোন এক্সিসে রোটেট হচ্ছে, জেড এক্সিসে, জেড এক্সিসে দেবো আমরা 90 ডিগ্রি, দিলে রোটেট হয়ে গেছে। তারপর আস্তে করে ওজন মতো এটুকু হয়েছে, এখন এই অবজেক্টটাকে অবজেক্ট মোড থেকে ভার্টেক্স মোডে যাব, যে এটা টোটালি সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এখানে শেষ, ডুপ্লিকেট ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি প্রেস করে এখানে আরেকটা রাখি, দুটা হয়েছে। এই দুইটাকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে এই সাইডেও নিয়ে আসি, তেমনি এটাকেও ডুপ্লিকেট করি কন্ট্রোল ডিতে, এবং ওইটা রোটেট করবো এক্স এক্সিসে 90 ডিগ্রি, মুভ করে সবার উপরে নিয়ে আসি,
ভার্টেক্স প্রেস করে এটা সমান করে রেখে দিই, কন্ট্রোল ডি ডুপ্লিকেট এটা 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 কন্ট্রোল ডি ফিনিশিং শেষে। যদি এত বেশি নাই আমরা একটু বেশি দিয়ে ফেলছি, তবে এইখানে কিছু ডিটেল কাজ আছে মনে হয়, কোন রাউন্ড কোন মানে ইস্পাতের কোন ইস্পাতের কোন কিছু দেওয়া আছে সেজন্য এইখানে কিছু এজ নেব। এডিট মেশ থেকে ইনসার্ট এজ লুপ টুল, এটা সেটিং এ থাকবে, মাল্টিপল এজ লুপ টুল দুইটা থাকবে। দুইটা নেওয়ার পরে এখানে রিলেটিভ দিয়ে ডিলিট করবো, এই পর্যন্ত ডিলিট করার পরে ড্রয়িংটা করে নিলাম, এটা এস গুলাকে একটু ওয়াইট করে দেই, ডাবল ক্লিক করে সব সিলেক্ট হলো, হওয়ার পরে স্কেলিং কর, এটাকে ফেস সিলেক্ট করলাম, ডিলিট ডিলিট ডিলিট। কিছুক্ষণ আগে আমরা একটু আগে কিছু অপশন শিখছি, এটা 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 যে ব্রিজ, এডিট মেশ থেকে মেশ থেকে এডিট মেশ থেকে ব্রিজ, কিন্তু ব্রিজ সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করি, সিলেক্ট করে ব্রিজ এটা এটা মেশ থেকে ব্রিজ। আর বারবার যদি এক বারবার যে ব্রিজ না প্রেস করে, এর শর্টকাট কি হলো, কিবোর্ড থেকে জি প্রেস করলে হয়ে যাবে, এটুকু হলো। অনেক হিস্ট্রি জমা হয়েছে সেজন্য এডিট থেকে ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি। তারপর এখানে একটা সার্কেল, পিতলের যে একটা সার্কেল থাকবে, সার্কেলটা ক্রিয়েট করি, এটাকে স্কেলিং করে দিলেই হয়ে যাবে। সাইড ভিউ এসে সবার মিডলে নিয়ে আসে, এটা ফ্রন্ট ভিউ এখানে এখনো ডিটেল ডিটেল করা যাবে, যেমন আরো ডিটেল চাইলে ডিটেল করা সম্ভব, অন্তত এরকম করি, কারণ টোটাল ব্রিজটা করতে অনেক পলি লাগবে যেগুলো তোমাদের পিসিতে কাজ হবে না। এই পর্যন্তই থাকে, এটা সবগুলা ধরে এটা এটা ডিসিলেক্ট করে কম্বাইন এবং মডিফাই থেকে সেন্টার পিভটটা এখান না থেকে থাকবে মিডিলে, মডিফাই থেকে সেন্টার পিভট, সাইড ভিউ এসে এটা টোটালি মিডিলে নিয়ে আসলাম। এখন পরের স্টেপটা হলো এডিট ডিজিটাল বাই টাইপ হিস্ট্রি, এখান থেকে যে পিলারগুলো আসছে প্রতিটা পিলার আসছে এইখান থেকে, সেজন্য আরেকটা কিউব নেই, কিউব না নিয়েও কাজ করা যাবে, কিউবটা নিলে নিয়ে নেই সুবিধা বেশি সুবিধা। স্কেলিং ফ্রন্ট ভিউ সাইড ভিউ, সাইড ভিউ যে রোডের লাইনটা কিন্তু ওখানে শো হচ্ছে না, সে কারণে শেডিং থেকে ওয়্যার ফ্রেম অন শেড, তাহলে ড্রয়িংটা এখান থেকে দেখতে পাচ্ছি। পরে এটাকে স্কেলিং করে পার্সপেক্টিভ ভিউ আসি, বাহির করে দিই, জাস্ট একটু দেখি,
ঠিক আছে। চিকন থিকনেসটা কেমন ঠিক চিকন হবে? যেমন এই রাস্তার যে ওয়াইডটা ততটাই থিকনেস, তার থেকে একটু বেশি হবে, যেখানে যা আসছে তত অনেক বেশি হয়ে গেছে, এরকম কিছুটা এখানে হবে, এরকম প্রপোর্শন, এটাকে উপরে মিলাই দিতে হবে। তারপরে এই জায়গাটা আছে রাউন্ড এজ নিয়ে, এডিট মেশ থেকে যদি বিভেল করি দুইটা সিলেক্ট করে তাহলে রাউন্ড হয়ে গেছে। এখন রাউন্ডের মধ্যে অফসেট আছে, অফসেট কতটুকু রাউন্ড হবে, এখন কর্নারটা মিলাই দিতে হবে এখানে, তারপরে সেগমেন্টটা পাই দিলাম, তাহলে টোটালটাই রাউন্ড হয়ে গেছে। এরপরে যেটা হবে সেটা সেটা পিলারগুলা উপরে, যে কারেন্টের যে লাইনগুলা, টপ ভিউ আসি, মুখ টুল দিয়ে এটাকে এখানে নিয়ে আসি ড্রয়িং মিলানোর জন্য। একটু স্কেলিং ওটা থাকবে এইখানে, পার্সপেক্টিভ ভিউ, সাইড ভিউয়ে এটা আছে নিচে, এটাকে নিয়ে আসতে হবে এই যে উপরে, এখান থেকে স্টার্ট হবে। এখন দেখি এই প্ল্যাটটার হাইটটা কত কতটা হইতে পারে, হাইটটা হইতে পারে যত দূর আসছে তার থেকে একটু বেশি, দুই দুই গুণ দেড় গুণ হইতে পারে। আমরা স্কেলিং করি ফার্স্ট, এখান থেকে শুরু হয় দেড় গুণই হয়েছে। আর এটা 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 তো 100% রাউন্ড না, এটা কিন্তু রাউন্ড না, কয়েকটা অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে সাব ডিভিশন এক্সিসটা আমরা কমাই দেবো, 5 স্কোয়ার দেখি এরকম 6টাই দিয়ে দিই। তারপর এটাকে ভার্টেক্সগুলো সিলেক্ট করে উপরের ভার্টেক্সগুলোকে স্কেলিং করে চিকন, কিন্তু এর মধ্যেও এটার কয়েকটা স্টেপ আছে, কয়েকটা স্টেপ আছে, কিন্তু স্টেপগুলো আমরা এখন অত ডিটেল করব না, এটা তো ভালোভাবে সই হচ্ছে না। ফার্স্ট স্টেপ এটা ক্রিয়েট হয়ে গেল, এরপরে যেটা হবে এরপরে যেটা হবে আমরা ফ্রন্ট ভিউ আসি, ফ্রন্ট ভিউ এসে কয়েকটা যেটা থেকে তারগুলা ঝুলে থাকবে এইগুলা ক্রিয়েট করব, সেজন্য প্রতিটার এখান থেকে লাইন লাইনটা কোত্থেকে কোত্থেকে হবে, এখান থেকে একটা অর্ধেকের উপর থেকে বাকি অর্ধেক তারের অংশগুলো আছে, এখান থেকে আমরা শুরু করব। ইনসার্ট এজ লুক টুল নিয়ে ড্রয়িং করি, এডিট পেজ থেকে ইনসার্ট এজ লুক টুল, এখানে একটা এখানে একটা সবার উপরে একটা থাকবে। এখন এই যে এজ গুলা নেওয়া হয়েছে, যে এজ গুলা
নয় যে সবগুলো সিলেক্ট করতে হবে। করার পর এডিট মেশ থেকে বিভেল, এডিট মেশ থেকে বিভেল অফসেটটা একটু কমায় দিয়ে দিই, সিলেক্ট করে মিড মাউস ড্র্যাগ করে অফসেটটা কমে দিলাম। এখন আরো কমাইতে হবে 0.5। এখন এই ফেস এর ভিতরে যে ফেসগুলো আছে ভিতরে যে ফেসগুলো আছে এই ফেসগুলো সব শিফট প্রেস করে এইটুকু এটুকু এক্সট্রুড বাস। এরপরে রেস্ট ট্যাবে কোন একটা প্লান নিয়ে নেই, প্ল্যানটা প্ল্যান অথবা কিউব নিয়ে নেই। এখন আমি আগে বলছি এটা সিলেক্ট হয়েছে, ভি প্রেস করলে স্ন্যাপ টু ভার্টেক্স অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন কোন এক জায়গায় অবজেক্টটা পড়ছে সেটা দেখার দরকার নেই, ক্লিক করলে ক্লিক করছি যেহেতু ক্রিয়েট হয়েছে। এখন ভি প্রেস করে মুভ টু সিলেক্ট করে ভি প্রেস করে এই ভার্টেক্সের মিডিল বাটন ক্লিক করলে ও চলে আসবে এখানে। তারপর এটাকে ঠিকভাবে প্লেস করি, আমরা করব এটা এক সাইডে। এখন টপ ভিউ দেখি থিকনেসটা কেমন আছে, অনেক বেশি, খুবই চিকন। রূপ করে ফ্রন্ট ভিউ আসি, থাকবে খুবই ছোট। মডিফাই থেকে সেন্টার পিভট, আমি যদি এখন স্কেলিং করি তাহলে স্কেলিং স্কেলের পয়েন্টটা আছে এইখানে, যেহেতু স্কেলিং যদি করি তাহলে প্রবলেম হবে, স্কেলিং হয়ে ওইদিকে চলে যাচ্ছে। আমি যেহেতু সেট করছি এখানে, সেন্টার পয়েন্টটা এখানে নিয়ে আসতে হবে। দুইভাবে নিয়ে আসা যায়, কিবোর্ড থেকে ডি প্রেস করলে এই যে ইনসার্ট হয়ে এখানে চলে আসবে, এই যে স্ন্যাপ টু ভার্টেক্স এই যে এখানে চলে আসবে, অথবা এখানে আছে ইনসার্ট বাটন প্রেস করে তাহলে এটা আমার কোনো কিবোর্ড ডি প্রেস করা লাগতেছে না, তখন আস্তে করে এখানে নিয়ে আসতে পারবো। এবং নিয়ে আসলেও যে 100% এখানে থাকবে সেটা বলা যাচ্ছে না, কিবোর্ড থেকে ভি প্রেস করলে স্ন্যাপ টু ভার্টেক্স অ্যাক্টিভেট হয়ে গেল, তখন ক্লিক করলেই ভার্টেক্সের এখানে চলে আসবে। তারপর ইনসার্ট বাটনটা প্রেস ছেড়ে দিলাম কিবোর্ড থেকে, পুনরায় অ্যাক্টিভেট হয়ে গেছে। এটাকে একটা শর্ট একটা মানে একটা 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 লুকিং দিলাম এক সাইডটা, কিন্তু ড্রয়িংটা একটু উপরে চলে গেছে, একটু কার্ভ আছে, সেই ক্ষেত্রে আমরা একটু কার্ভ করে নিই। এই জন্য পলিগন মেনু থেকে ইনসার্ট এজ লুপ টুল নিয়ে সেটিং থেকে মাল্টিপল এজ লুপ টুল মানে একাধিক এজ দিব, ওখানে 4টা দিলাম। দেওয়ার পরে এই ভার্টেক্সগুলো সবগুলো আস্তে করে সিলেক্ট করবো একটা বাদে। একটু উঁচা করলাম, কন্ট্রোল প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম এদিক থেকে এভাবে। একটা আরেকটু উঁচু করলাম, এটাকে ডিসিলেক্ট, আরেকটু এটা ডিসিলেক্ট, দুইটা একটু ওকে। এখানে একটু করা যাইতে পারে, তারপর এডিট মেশ থেকে ইনসার্ট এজ লুপ টুল নিতে হবে। আবার একটা ইনসার্ট এজ লুপ টুল নিয়ে মাল্টিপল এজ লুপ টুলটা উঠাই দিয়ে রিলেটিভ করে দেবো, কারণ এখন আমার একটা দরকার এখান থেকে এখানে। এই ফেসটাকে ধরে আসপেক্ট ফ্রন্ট ভিউ আসি, এক্সট্রুড বাটন প্রেস করলাম, তারপর নিচের দিকে নিয়ে এসে নামিয়ে নিয়ে আসলাম। এটা একটা
তবু কার্ভটা সুন্দরভাবে হয়নি, সুন্দরভাবে আস্তে করে মুভ করলাম। ওকে, এখন এটাকে ডুপ্লিকেট করব, ডিলিট, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি একটা, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হলো, এখানে নিয়ে আসি, এটাকে প্লেস করি, আরেকটা নিয়ে যাবো সবার উপরে। একটা লাইন আছে, এটা থাকবে সব থেকে ছোট। একটা, দুইটা, তিনটা, চারটা, এটাকে কম্বাইন করলাম। কম্বাইন করার পরে এই সেন্টার পিভটটা আবার এখানে আসছে, আমি ডি প্রেস করলাম বা ইনসার্ট প্রেস করে ভি প্রেস করে এটার মিডিলে নিয়ে আসতে হবে, কারণ এরপরে ডুপ্লিকেট করে এই সাইডে আমরা ডুপ্লিকেট করব। স্কেলিং মিডিলে আসলো, ইনসার্ট শেষ। এখন এটাকে যদি ডুপ্লিকেট করে এই সাইডে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, এটা কোন এক্সিস, এক্স এক্সিস যাবে মাইনাস এক্স এক্সিস, কারণ এই সাইডে মাইনাস, এই সাইডে প্লাস। এডিট থেকে ডুপ্লিকেট স্পেশাল, রিসেট, কপি হবে 1 পিস, আর স্কেলিং হবে এক্স ওয়াই জেড, এটা এক্স মাইনাস এক্স অ্যাপ্লাই, ক্লোজ। তাহলে এটা হয়ে গেছে, ওভারঅল সিলেক্ট করে কম্বাইন, হিস্ট্রি বেশি হয়ে গেছে, এডিট, ডিলিট অল বাই টাইপ, হিস্ট্রি, পার্সপেক্টিভ। হিস্ট্রি কাজ করার পরে এরপরে যে রেলিংটা আছে, এখানে এখানে একটা রেলিং আছে, যদি রেলিং দেই, সেহেতু এই পিলারটা আরো কিছু অংশ এদিক সরানো আছে, সেজন্য এই এটাকে আর একটু উপরে এরকম জায়গায় দিই, সেম এটাকেও, কারণ রেলিংটা এখান থেকে একটু কার্ভ করা আছে। ঠিক আছে, সেম ল্যাম্প পোস্ট করাটাও একই একই নিয়ম, ল্যাম্প পোস্টটা থাকবে মেবি এরকম জায়গা থেকে সাইড দিয়েই, ওই সাইডে তো ড্রয়িং নাই। আমরা ফ্রন্ট ভিউ আসি, ফ্রন্ট ভিউ এসে ল্যাম্প পোস্টগুলো খুব বেশি থাকলে আমরা অন্য ইমেজ দেখি, ও এই সাইড, এই সাইডেও ছোটই আছে, এখান থেকে যত বড়। ড্রয়িং করে নিই কার্ভ দিয়ে, কার্ভ টুল নিলাম, কার্ভ সেল থেকে যে কার্ভ টুল, যে কোনো ইপি অথবা সিপি, ইপি নেই, এখান থেকে শুরু হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আস্তে করে ক্রিয়েট হলো। এখন এই ভার্টেক্স গুলা এটা স্কেলিং করে যদি এক স্কেলিং করে সমান করে দেই, সমান হয়ে গেল। তারপর এখান থেকে এই যে ভার্টেক্সটা আছে এই দুইটাকে মুভ করে উপরে নিয়ে আসি, আর উপরেরটা একটু নামিয়ে দিই। ডাবল ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্টের কোনো থিকনেস নাই, এ কারণে আরেকটা নতুন অপশন দেখাই দেই, সেটা হলো একটা সার্কেল নিলাম, সার্কেলটা ক্রিয়েট থেকে পলিগন নার প্রিমিটিভ ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ ক্রিয়েশন উঠাই দিতে হবে, কারণ যে কার্ভটা নেব সেটা ওভারঅল মিডিলে যেন থাকে, এই যে মিডিল পার্সপেক্টিভ টপ ভিউ যায় দেখি মিডিল। এখন যে সিলিন্ডারটা নেব খুবই চিকন হবে, এটা পরবর্তীতেও আমরা থিকনেস দিতে পারবো।
কার্ভটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই দ্বিতীয় নম্বর যেটা, যেটাকে থিকনেস আগে যেটা সিলেক্ট করছি সেটা হলো আমার রেডিয়াস, পরে যেটা সিলেক্ট করছি সেইটার উপর এটা রিলে মানে অ্যাপ্লাই হবে। দুটা সিলেক্ট করার পরে এখানে পলিগন মেনু আছে, পলিগন মেনু থেকে আমরা আসলাম সারফেস মেনু, সারফেস মেনু থেকে সারফেস এখানে আছে এক্সট্রুড, আমরা তো কোন এক্সট্রুড করছি কোন একটা ওই যে মাইক্রোফোনের, মাইক্রোফোনে আমি এক্সট্রুড করছি না, সেটা সারফেসের এজ ধরে এক্সট্রুড করছি কোন একটা এজের উপরে। এখন একটা একটা কার্ভকে সিলেক্ট করে আরেকটা কার্ভের সাথে এক্সট্রুড করব। এক্সট্রুড করার কিছু অপশন আছে, যে অপশন ওই বক্সে ক্লিক করলাম, এখান থেকে সারফেস এক্সট্রুডের এই বক্স ক্লিক করলে কিছু সেটিং আছে, সেটিংটা হলো অ্যাড পাথ, যে পাথটা সিলেক্ট করছি ওই পাথেই, এবং কম্পোনেন্ট দুটাই একসাথে এক্সট্রুড হবে, মানে এক ওই ওইটার সাথে এক্সট্রুড হবে। এক্সট্রুড করলাম, করলে অটোমেটিক ওটা এক্সট্রুড হয়েছে। এখন আমার প্রয়োজন মতো আমি যে কার্ভটা নিছিলাম থিকনেসটা, ওইটা প্রয়োজন মতো আমি চিকন করে দিই। এখন এক্সট্রুডের অপশন তো বুঝলাম, পরে যে কিছু যে জায়গা আছে উপরে যে চিকন আছে সেই কাজগুলো করব। ফ্রন্ট ভিউ আসি, ফ্রন্ট ভিউ আসার পরে কন্ট্রোল ভার্টেক্স আছে, এই কন্ট্রোল ভার্টেক্সগুলো সিলেক্ট করতে হবে হালকা করে স্কেলিং, 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 স্কেলিং। টপ ভিউ যে ড্রয়িং এর কোথায় বসবে ঠিক করে দিই। ফাইভ প্রেস করে দেখি, এই কাপড় এখনো দরকার নাই। শেডিং ওয়্যার ফ্রেম অন শেড, অনেক বড় মনে হচ্ছে, সেটা সবগুলো সিলেক্ট করে এটাতে আরেক কিছু কাজ আছে, ল্যাম্প পোস্টে লাইট যেখানে রাখতে হবে নাই তেমন দেখার মতো কিছু, মানে বোঝা যাচ্ছে না। তো আমরা একটা স্পেয়ার নেই, স্পেয়ারটা নিয়ে লাইট তৈরি করি, এটাকে সাব ডিভাইস ওয়াইডেক্স এক্সিস কম দিলাম, এটাকে স্কেলিং করি করি, তারপর রোটেট করে এইখানে প্রেস করি। মুভ টুল, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এসে বেশি হয়েছে, এই জন্য স্কেলিং করতে হবে। কেটাই এরপর এই যে অবজেক্ট গুলো আছে এটাকে আমরা মডিফাই থেকে সেন্টার করবো, সবগুলাকে সিলেক্ট করে মডিফাই থেকে সেন্টার পিভট, এই যে সেন্টার পিভট সবগুলার পিভট পয়েন্টটা সেন্টারেই থাকবে, সবগুলাই সেন্টার থাকবে। এখন এই দুইটা তো আলাদা আলাদা অবজেক্ট, এটা এটা পলিগন, এটা সারফেস, তো আমি এটাকেও এটাকেও সারফেস করে নেব। কিভাবে? এডিট থেকে মডিফাই কনভার্ট
নার্ভস টু পলিগন, নার্ভস টু পলিগনে কিছু সেটিং আছে, কোয়াড দেব আর কন্ট্রোল পয়েন্ট দেব, দিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে এটা ডিলিট করি, ইফেক্ট আসে এরকম। এটাকে যদি থ্রি প্রেস করি ওটাই হবে। এখন মডিফাই থেকে কনভার্ট স্মুথ ভিউ টু পলিগন, তাহলে রেজাল্ট আসলো এটা। এখন দুইটাকে আমরা কম্বাইন করলাম। এই কম্বাইনটা করার জন্য এই কাজটা করা লাগছে। এখন এডিট থেকে ডিজিটাল বাইটাই হিস্ট্রি, এই পর্যন্ত কাজ টোটালি কমপ্লিট। এখন সবগুলো এখনো ডিটেল করা যাবে, রেলিং টেলিং পরেই করি, আর একটু পরে করি। তো টু লেনটা, একটা লেন আছে ভিতরে বা সাইড দিয়ে যে লেনগুলো আছে ওইগুলো ড্রয়িং করে বাইর করে নিই। এডিট থেকে এখন আমার পলিগন মধ্যে ফিরে যাই, এডিট মেশ, ইনসার্ট এজ লুপ টুল। মনে হচ্ছে কি যে ব্রিজ এইটুকু বানাইতে এতক্ষণ, তাহলে টোটাল ব্রিজ বানাইতে কতক্ষণ লাগবে? আসলে এটুকুই সময় লাগবে, বাকিটুকু একটা ক্লিক করলে হয়ে যাবে। দেখি ড্রয়িংটা কমপ্লিট করি। এখানে একটা ডাবল করে নিই, যেহেতু দুই দিকে সমানভাবে দেওয়া লাগবে। ঠিক আছে, এখন এটাকে শিফট প্রেস করে ডাবল ক্লিক, এটা ডাবল ক্লিক করলেই সবগুলো সিলেক্ট হবে। আমি যেমন এখানে একটা ক্লিক করছি একটাই সিলেক্ট হবে, কিন্তু এখানে ডাবল ক্লিক করতে হবে। শিফট এটা, রং রং ক্লিক হয়েছে, এটা স্কেলিং করে আস্তে করে ঠিকনেস অনুযায়ী নিয়ে আসতে হবে। হ্যাঁ, পরে এটা শিফট প্রেস, এটা এটাকে মিডিলটা তৈরি করা হবে। এখন এই ফেসটা, এই ফেস, এই ফেস পাশাপাশি দুইটা ফেস যদি সিলেক্ট করে ডাবল ক্লিক করি, তাহলে সেই ফেসটাই সিলেক্ট হবে। যেমন এটা প্লাস এটা ডাবল ক্লিক করছি, প্রথমটা একটা ক্লিক, দ্বিতীয়টা ডাবল ক্লিক করলেই ওই অনুযায়ী টোটালটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই সাইডে এসে দেখি অন্য কোনো ফেস সিলেক্ট হয়েছে কিনা। সিলেক্ট হয়নি, এক্সট্রুড, এটাও এক্সট্রুড করি, মুভ করে আস্তে করে উপরে নিয়ে আসি। এখন মনে হচ্ছে যে থিকনেসটা অনেক বেশি হয়ে গেছে। এখন ফেস এটা শিফট প্লাস ডাবল ক্লিক, এটা শিফট সিলেক্ট করে ডাবল ক্লিক, এটা শিফট সিলেক্ট করে ডাবল ক্লিক, এটা শিফট প্রেস করে, শিফট প্রেস করছি এজন্য একটার পরে একটা সিলেক্ট করার জন্য। মানে এক্সট্রুড করলাম, করার পরে এক্সিসে উঠালাম, অনেক বেশি উঠছে। এখানে মুখ তুলনা নিয়ে সরাসরি উঠাই, উঠানোর পরে একটু স্কেলিং করে দিই হালকা। ওকে, এরপরেও ইচ্ছা করলে রেল লাইনও তৈরি করা যাবে। রেল লাইন যদি যদি তৈরি করা হয়, এটাও মানে শর্টে তৈরি করি আমরা। এই যে উপরের ফেসগুলো আছে, এটা টোটালি উপরের ফেসগুলো সিলেক্ট করি, এটা এটা ক্যারিট থেকে এডিট মেশ থেকে ডুপ্লিকেট ফেস, মডিফাই থেকে সেন্টার পিভট, এখন স্কেলিং, স্কেলিং
এটা আসবে এটাতে, ফন্ট ভিউ আসি, এফ প্রেস করলে ফোকাল পয়েন্টটা ওখানে চলে যাবে। সো কন্ট্রোল ডি, ড্রয়িংটা বোঝানোর জন্য এই এসটাকে আর এসটাকে এডিট মেশ থেকে বিভেল সেম ভাবে, এটাও দুইটা এডিট মেশ থেকে বিভেল। এখন এটার নিচে কিন্তু কিছু কিছু স্টিলের কিছু পাত আছে, যেমন রেল লাইনে, এখানে রেল লাইন যেগুলো দেখি স্টিলের পাত অথবা লোহার কিছু পাত আছে, সেগুলো চাইলেও আমরা দিতে পারবো। সেগুলো আর কি আমরা এখানে তো দয়া আছে, এই এজ এই এই ফেসটা এখান থেকে শিফট প্রেস করে এই ফেসটা সিলেক্ট করলাম, এই অংশটাকে সিলেক্ট করার পরে এডিট মেশ থেকে, মেশ থেকে এক্সট্রাক্ট শেয়ার হয়ে নিতে হবে। এই ফেসটা দিয়ে রাখা অবস্থায় মেশ থেকে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করলাম মানে ওটা এই অবজেক্টটাকে আলাদা করলাম। এখন এখান থেকে যে এজগুলো আছে, এটা এই যে এজগুলো আছে সেই এজগুলোকে বিভেল করলাম, এডিট মেশ থেকে বিভেল, অফসেটটা কমাই দেই, সবগুলা ফেস এটা 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 সবগুলো সিলেক্ট করে শিফট প্রেস করে বড়গুলো ডিসিলেক্ট, শিফট ডিসিলেক্ট 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 ডিসিলেক্ট। এখন এই যেটুকু সিলেক্ট করছি এক্সট্রুড করে হালকা উপরে উঠাই দিই, বেশি হয়ে গেছে, এডিট মেশ থেকে বিভেল, তারপর এটা এই দুটাকে আর একটু ফন্ট ভিউ থেকে উপরে উঠাই দেবো। এরপরেও এই অংশে আরো কাজ আছে, অত কাজ এখন করবো না, দুই দিকে স্কেলিং, যে রেল লাইনের লাইনটা যেভাবে হয় দুই সাইডে স্টুপ করে বাহির করে দিতে হবে। পলিগন থেকে এটাই হয়েছে মোটামুটি, আর রেলিং টেলিং তো আমরা করতে পারবো, কারণ রেলিং এর রেলিংটা দেখাই দিছে এখানে, তাই না? রেলিংটাকে দেখাই দিছি। তবে এখানকার রেলিং এর একটা সমস্যা আছে, কারণ এটা হলো সোজা না, এটা তো অবশ্যই বাঁকা, সেতুটা অবশ্যই অবশ্যই বাঁকা হয়ে কার্ভ কার্ভ আছে টোটালি। এখন কার্ভটা কিভাবে রেলিং করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি, তবে আমি এটা আগে কাজ শেষ করি। ওভারঅল কম্বাইন এডিট থেকে ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি, ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি, সব হিস্ট্রিগুলো চলে গেল। এখন এটাকে আমরা এইখানে নিয়ে আসি, ফন্ট ফন্ট ভিউ আসি, এইখান থেকে জাস্ট মাইনাস প্লাসে নিয়ে যাই, শুরু হয়েছে এইখান থেকে, হালকা একটু স্কেলিং করি, টোটাল গ্রিডটা যেন পাই, গ্রিড এই গ্রিড থেকে একটা দুইটা তিনটা গ্রিড পাই। তারপর মডিফাই সেন্টার পিভট,
এবং মডিফাই থেকে ফ্রিজ ট্রান্সফরমেশন, টোটালি সব জিরো জিরো হিস্ট্রি, এটা এটা একটা অবজেক্টিভ। তো মুভ থেকে আমরা সব ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করি, প্রেস করে দেখি এটা এখানে এখানে চলে আসলো, চলে আসতে কত ইউনিট আসছে, এখানে যদি তিন দেই, তিন ইউনিট যেহেতু তিন, তারপরে একটা বাকি থাকতেছে পিলার, ওই পিলারটা আমরা পরেই দিচ্ছি না, এখনই দিয়েই দেই, এদিকে তিন এটা মনে রাখতে হবে, আলাদা এক্সট্রা করি কিছুক্ষণের জন্য, এবং সেটুকু সিলেক্ট করে কম্বাইন কন্ট্রোল ডি প্রেস করে এটা এখানে দিয়েই দেই। টোটালি প্যাটার্ন তৈরি করার মতো ফটোশপে, এখন দুইটা সিলেক্ট করে এদিকে যেটা আছে ওটার দরকার নাই, কার্ভ কার্ভ ছিল যে কার্ভটা নিয়েছিলাম, সবগুলোকে কম্বাইন এডিট থেকে ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি। এখন তো এখান থেকে তিন গ্রিড নিয়ে নেই, এই কন্ট্রোল ডি প্রেস করে করে এই কোন এক্সিস, এটা জেড এক্সিস, ট্রান্সলেট করলাম তিন গ্রিড, তাহলে অটোমেটিক ওই জায়গাটা মিশে যাচ্ছে, মিশছে না। সো আমরা যেটা করব এটাকে এটাকে আমরা ডুপ্লিকেট করব কিভাবে, ডুপ্লিকেট স্পেশাল এডিট থেকে ডুপ্লিকেট স্পেশাল, আমরা এরকম নেব, এরকম নেব 12টা, যত যত নেওয়া যায়, আমরা অত দেখা নেওয়া দরকার নাই, 12 থেকে 10টা নিলাম, 10টাই নিলাম, আর যাবে ট্রান্সলেট হবে কোন এক্সিস, আমরা দেখছি একটু আগেই, সেটা জেড এক্সিসে, জেড এক্সিস, এই এক্সিসটা জেড এক্সিসে, সো জেড এক্স এক্স ওয়াই জেড ট্রান্সলেট হবে তিন ইউনিট পর পর। এখন ডুপ্লিকেট স্পেশাল করলাম, চলে গেছে, আমি চাইলে এর আগেও আরো অনেক কিছু অনেক ইউনিট নিতে পারতাম। তারপরে সবগুলা সিলেক্ট করে কম্বাইন পলিগন থেকে এডিট লিটল বাই টাইপ হিস্ট্রি, এটা ব্রিজ, এখন ওই সাইডে এটা আমরা বন্ধ করে দিই, এ সিলেক্ট করে এই যে ফাঁকা জায়গাটা আছে আমরা যদি আমরা মেশ থেকে ফিল হোল করে দেই, হবে না, ঠিক আছে, তাহলে এই এসটা সিলেক্ট করি আর এই এসটা সিলেক্ট করি আর এই এসটা সিলেক্ট করি, করার পরে এডিট মেশ থেকে ব্রিজ, ঠিক আছে, এখানে একটু হালকা ফাঁকা আছে, এটা এটা কিবোর্ড থেকে জি প্রেস করলাম, মানে আগে যে অপশনে কাজ করছি ব্রিজে, সেই অপশনটার ডাবল মানে রিপিটেশন হবে কিবোর্ডের জি বাটন, তারপর এডিট থেকে ডিলিট অল বাই টাইপ হিস্ট্রি। এখন একটাই অপশনে কাজ করব, সেটা হলো অ্যানিমেশন মেনুতে, অ্যানিমেশন মেনুতে আগে কাজ করছি সারফেসে, কিছু আমি সারফেসেই আসলাম বা পলিগনেই আসলাম, এখন অ্যানিমেশনে না যে গেলেও আমি এখানে সেই অপশনটা পাবো, সেটা হলো ডিফরমেশন, ডিফরমেশন ডিফরমেশনে ক্লিক করার পরে কিছু ডিফর্মার আছে এখানে, তার মধ্যে একটা হলো বেন, নন লাইনের মধ্যে বেন, এটা অপশনের মধ্যে যেটা আছে অ্যানিমেশনের মধ্যে ক্রিয়েট ডিফর্ম নন লাইনার, এই যে বেন্ড, এখন আমরা এখান থেকেই করি সারফেস সেলফে যেহেতু দয় আছে, বেন্ডে ক্লিক করলাম, ব্রিজ যত বড় তত বড় একটা লাইন ক্রিয়েট হয়েছে, এখন এই লাইনটাকে রোটেট করে ব্রিজ যেভাবে আছে সেভাবেই সরাই দিলাম, এটা আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ব্রিজের কার্ভটা তৈরি করবে, এখন কার্ভ হয়ে চলে গেছে। এরপর আমরা বেন্ডে ক্লিক করলাম, কার্ভেসার কার্ভ করি, কার্ভ করলেই ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি।
এখনো যদি বেশি নিতাম এভাবে চলে যাবে, যত বেশি নেব। তারপর পলিগন থেকে হিস্ট্রি ডিলিট না করে এটা পরবর্তীতে আমরা এডিট করলেও করতে পারবো, ওই জন্য এটা সিলেক্ট করে লেয়ার এডিটরে যে একটা নতুন লেয়ার সিলেক্ট করে হাইড করে রাখি, বাস মোটামুটি শেষ। ও শেষ বল, আরেকটু বাকি আছে যে লাইনগুলা, এখানে যে লাইনগুলা সবগুলা যদি সিলেক্ট থাকতো পলিগনে কনভার্ট করতাম তাহলে এভাবেই কিন্তু করাই যাইতো। নেক্সট টাইম যদি করার প্রয়োজন হয় তাহলে এভাবেই করতে হবে। একটা সারফেস না পলিগন নিয়ে কিউব নিলাম, সিলিন্ডার, সিলিন্ডারকে চিকন করে অবশ্যই রোটেট আছে, আমরা যে তার করছিলাম না সে তার, এখানে যদি চিকন চিকন একটা যে তার করছি অথবা এই পাইপ যে করছি, যদি একটা আমরা আমাদের একটা যদি লাইন থাকে এই ব্রিজটা, ব্রিজ অথবা ফ্লাইওভার যদি লাইন থাকে যে কোনোভাবে লাইন, ফ্লাইওভার তো বিভিন্ন অ্যাঙ্গেলেই থাকে তাই না, যে কোনো জায়গায় যে কোনো রেলিং অথবা যদি করার জন্য আমাদের দরকারি কার্ভটাই, তো এখানে যে কার্ভ যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আমাদের একটা কার্ভ দরকার। আমি এই সিলেক্ট করলাম, ও এই কার্ভটা তো কম্বাইন না, সে তো টপ ভিউ যেয়ে একটা কার্ভ দরকার আমাদের এখান থেকে। নর্মালি যদি আমরা আরো কাজ করি সবগুলো কম্বাইন করে দেই, ভার্টেক্সগুলো সব সিলেক্ট করে যোগ করে দেই, তাহলে ডাবল ক্লিক করলে সব এজগুলাই পাবো এখানে। আর যদি অত কষ্ট না করি একটা কার্ভ এখান থেকে কার্ভটা নিয়ে সিপি কার্ভ টুল এভাবে এভাবে ক্লিক করে যেমন ব্রিজ সেভাবে নিয়ে আসি, নিয়ে আসার পরে চাইলেও ওখানে পরে যদি ঠিক করাও যাবে। তারপর সারফেসটা নিয়ে আমরা এখানে এক্সট্রুড করে দিলাম, বুঝা গেছে? তাহলে আমরা একটা একটা অংশ পাবো, থিকনেস একটা অংশ পাবো, যেটাতে আর যেটাতে আমরা আরো কিছু দিলে, আরো কিছু অংশ দিলে এই লাইনটা পাওয়া যাবে, যে কার্ভ চিকন করে যে সাইড দিয়ে যে চলে গেছে বিটটা, এই বিটটা আমরা ওইভাবে তৈরি করতে পারবো। জাস্ট একটা সার্কেল, শিফট প্লাস এটা, এক্সট্রুড সারফেস মেনু থেকে, আবার আবার দেখাই, সারফেস থেকে এক্সট্রুড, সেটিং যেহেতু করাই আছে সেটিং কিন্তু হয়ে গেছে, ড্রয়িংটা ঠিকভাবে করিনি এ কারণে এরকম দেখাচ্ছে। এটাকে যদি অত চিকন করে দেবো, সাইড দিয়ে রেলিং হয়ে গেল না, এটা রেলিংও হইতে পারে, গ্যাসের লাইনও হইতে পারে, নিচ দিয়ে যেগুলো যাবে সবগুলা একটাই নিয়ম। থ্যাংক ইউ, অনেক টাইম নিয়েছে এটা।